তোমাদের স্বাগত জানাই। এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে নেক্সট লেভেলের, মানে ঘুমতে ঘুরিয়ে আমি 7:10 আমি তাড়াতাড়ি উঠেছি। বাবা মা বোন সবাই ঘুমাচ্ছে, ঠিক আছে, এরা সবাই ঘুমাচ্ছে, বৃষ্টি হচ্ছে আরাম। আর এই জাস্ট 5 মিনিট হলো যে বৃষ্টি হচ্ছে নেক্সট লেভেলের বৃষ্টি, আর জোরে বৃষ্টি। দেখো এই যে জল পড়ে গিয়ে অবস্থা গেছে, আগে এটা হতো না, কিন্তু রিসেন্ট এই বছর থেকে হচ্ছে, এই জায়গাটা থেকে পড়ছে। আমাদের ঘরটা অনেক বছর পুরনো হয়ে গেছে, মানে অনেক বছর মানে অনেক বছর, 12 বছর 11 বছর হয়ে গেছে আমাদের ঘরটা, মানে এখনও মোটামুটি ঠিকই আছে, শুধু এই জায়গাটা একটু অসুবিধা আছে, আমরা ঠিক করবো এর মধ্যে। যা জোরে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে হচ্ছে হাওয়া দিচ্ছে, ইচ্ছা করছে একটু বাইরে যাওয়ার, কিন্তু এই মুহূর্তে বাইরে গেলে আমার ঠান্ডা ফান্ডা লেগে যাবে। আর মায়ের ঠিক হুশ আছে, মা বলছে যে আগে ড্রামগুলো পেতে দিই, ঘুম ভেঙে গেছে, ড্রামগুলো পেতে দিই। এই যে ওই ড্রাম দুটো তো ভরে গেছে, এই দুটো পেতে দিলাম, এই দুটো ভরে যাক। বেচারা আমার সাইকেলটা ভিজছে বাইরে, নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে, জাস্ট দেখো। হাত মুখটা ধুই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। চলো, জায়গাটা কি হয়েছে দেখো, এই একটা জায়গা থেকে জল পড়ছে, পুরো ঘর এরকম ভিজে গেছে। এখানে একটা কিছু না না এক জায়গায় না, এখানে একটা জায়গায় হয়েছে, ওই একটা জায়গায় দু জায়গায় হয়েছে। এটা দুটো গামলা পেতে দিই, ব্যাস, তাহলে আর জলটা এখানে ছড়াবে না। এসেছিলাম জল খেতে, আর জল নেই শেষ, আর তার মধ্যে কারেন্টটাও গেছে চলে, ফোনে চার্জও নেই। দেখো তোমার পরে কথা বলছি, চলো। চলে এসছে 10 মিনিটের মধ্যেই, আর এই যে বৃষ্টিও থেমে গেছে, মানে ওই যে যতক্ষণ দেখাচ্ছিলাম তারপরে আর 5-10 মিনিট টানা বৃষ্টি হয়েছে, তারপর থেমে গেছে। রাস্তায় জল জমেছে, বাট এই জল নেমে যাবে, কারণ ড্রেন পরিষ্কার করে দিয়েছে পৌরসভা থেকে আগের দিন এসে। আর জল একটুও নেই, জল খেতে পারছি না, তো আগে গিয়ে জলটা নিয়ে আসে, আরও জোরে বৃষ্টি নামার আগে। চলো জলটা নিয়ে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখানে বালতিও মোটামুটি ভরেই গেছে, ওই বালতিটা হাফ ভরেছে, এইগুলো তো ভরেই গেছে, আর একটু বৃষ্টি হলে পুরোটাই ভরে যাবে। মানে আজকে জল আনতে যাওয়ার কোনো টেনশন নেই আমার, ওই ক্লাবের মাঠে কাদা পেরিয়ে এইটা একটা উপকার হয় বৃষ্টি হলে। বাবা এই বৃষ্টির মধ্যে ভিজে হচ্ছে গিয়ে বাসন ধুয়ে নিচ্ছে, কারণ বোন একটু ঘুমাচ্ছে, বাবা বলছে বাচ্চা মানুষ, ওকে ডেকে লাভ নেই, আমি করে দিই, বাবা এই যে করে দিচ্ছে। আর মা ঘুম থেকে উঠে গেছে, কি জো খাবার জল আনবো না, আমি আজকে খিচুড়ির কথা বলবো না, এগারোটা 25 বাজে, আর আমরা এই সবে সবাই মা বাবা সবাই চা খেতে বসেছি। আমি আজকে পালি জিহে দিচ্ছে, হচ্ছে পালি জিহে নিয়েছি, রুটি আর হচ্ছে মুড়ি। বলো সকাল দিকে কিছু খাবার দিলে না, মা তো উঠেছিল মাঝখানে, কি হয়েছে বৃষ্টির জন্য? বাবা ঘুমতে উঠেছে 9টায়, এই বোনও ঘুমতে উঠেছে 9টায়, 10টায় ঘুমতে উঠেছে, 11:30 খেতে কিচ্ছু খায়নি সকাল দিয়ে। মাঝে কি রান্না হবে বলো দেখি, ডিমের ওই জায়গায় প্যারাসিটামল আছে, ডিম কষা উচ্চ বাজার, ডিম আজকে মাছ হলো না কেন, মাছ বাজারে নেই, বাজারে জল উঠছে, মাছ কালকে ভাত দুগো খেতে যে কি কষ্ট হয়েছে, কাটা ভাত দুগো মুখই দিতে পারি না, কেন কাটা কেন, ছাড়া পোনা মাছে কাটা, রাত্রিবেলা বাবার কষ্ট হয়। আজকে খিচুড়ি করবে, আমি আর খিচুড়ির কথা কোনদিনও বলবো না এই ঘরে, বাবা কালকে স্কুলে খেয়েছি, অতি শান্তি, বুড়ি বুড়ি কিছু কথা দিয়ে কথা রাখে না, দেখ না এখন রুটি খাচ্ছে কি সুন্দর, বুড়ি বুড়ি শক্তি নাই যে যোগদান করে খাওয়ার, মায়ের এই শক্তি আছে, মাছটা চাপ চাপ করো, রানী আছে, আমি আছে, হেল্প করে দেবো, মাকে বলছি একদিন, মাকে বুড়ি বলেছি, আমার আমি বুড়ি, হ্যাঁ আমার বয়স কম, আমি অভিজ্ঞের দিয়ে ছোট, উনি তো বুঝাইতে পারবে করতাম না খিচুড়ি, লাস্টে
তো মা এখন এই যে রান্না বসিয়ে দিয়েছে, করলা ভাজছে। তো আমি একটু বাইরে যাই, একটু কাজ আছে, তারপর এসে তোমার সাথে কথা হচ্ছে, চলো। আপনি রাস্তায় জল অনেকটা নেমে গেছে, তো আমি বাইরে গেছিলাম কাজে, ঘরে আসছি এখন, ফোন করলো দোকান যেতে হবে। মা বাবার দোকান যাবো এখন, তো হয়নি তো ফোন করলে? ডিম কষা রানি করছে, আজকে স্কুলে গেছিলি? কি টিফিন নিয়ে গেছিলি? আর বাড়িতে কি খেয়ে এসছিস? আর কি থেকে চলে এসছি, আর এই যে মুসুর ডাল বিকালি করো। আর বোন এখানে যে ডিম কষা করছে, মশলা কষাচ্ছে, ডিম কষা মশলাটা কষিয়ে তারপর ডিম করবে। এইখানে কতগুলো পেঁপে গাছ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পেঁপে গাছ, এই সবকটা পেঁপে গাছ মা বীজ পুঁতেছিল, মনে হয় পেঁপে খেয়ে কোনো হয়েছে, তারপর মা যত্ন করে করে এত বড় করেছে। আর ওই দিকে দুটো আছে, ওই দুটো গাছে তো পেঁপে হয়েও গেছে, তো মা বলছে মাটি নিয়ে গোড়ায় মাটি দেবে, অনেকদিন ধরে বলছে আজকে যেতেই হবে। আর এই যে এই পেঁপে গাছে তো পেঁপে হয়েছে, মা যে কি খুশি, পেঁপেগুলো বড় হলে তখন খাওয়া যাবে, ঠাকুরকে দেবো তারপরে খাওয়া যাবে। এইটাও মা এখান থেকে কীভাবে যেত, আমি ধর বাড়ি না থাকলাম একদিন, সেদিকে ওইখানে চলে গেছে, ওখান থেকে মাটি এনে এনে মা এখানে দিত, কারণ আমি বলতাম যে তোর পেঁপে গাছ কী হবে বাঁচবে না, মা ঠিক বাঁচিয়েছে, আর ওই ধারটা তো আরও বড়ো হয়েছে, ফাইনালি তোমার পেঁপে গাছে পেঁপে হয়েছে। কতটা মাটি আনবে, এক ঝুড়ি? তুই দিয়ে দে মোটা করি, আমি যাই না, তুমি দিয়ে দাও না, তুই পারবি না ঠিকই, মনে ঢাললে দিয়ে ভালো পারবো না, তখন দিয়ে আমার গাছ মরে যাচ্ছে, তুমি দিয়ে দাও। আমি মাটি দিলে আবার কি না কি হয়ে যাবে, দরকার নেই, আবার তোমার গাছ তুমি মাটি দাও, এই সব গাছ মা যত্ন করে এত বড় করেছে। এবারে অনেকদিন ধরে বলছিল গাছগুলোতে মাটি দেওয়ার জন্য, এবার গাছে মাটি দেওয়া হয়ে গেলো, যাই স্নানটা করে আসবে। স্নান করে এসছি, 3:15 সবাই বসেছি, হ্যাঁ ঠিক আছে, নিজের ভিডিও নিজেই দেখছিলাম অন্য ফোন দিয়ে, যদি একটা ভিউ বাড়ে কি আর করা যাবে, নতুন প্রোফাইলে যা হয়। আর এই বৃষ্টি নেমে গেছে, আর মা এখানে এই যে আমরা যে এখন ডিম খাবো, এই ডিমটাকে এই যে আলাদা করে দিল, এই ডিম, এই যে মা ভাত বাড়ছে, আর ডিম আর হচ্ছে কি করলা ভাজা, এই দিয়ে ভাত খাবো, তো চলো ভাত খাই, তারপরে কথা যায়। কালকে পান্তা ভাতটা ছিল, এটা একটুখানি আমরা দুজনে ভাগযোগ করে খেয়ে নেবো। এই সবে 6:35 আমাদের ওই পাঁচিন ফাঁস হয়েছে, মানে 6:30, আর এরা সব পড়তে এসছে। এই খুব ভুগেছিস, আজকে কি দিয়ে ভাত খেলি? আর অভিজিৎ, ও আর অঙ্কুশ, অঙ্কুশ পাঁচ ছাত্ররা 8:30 সময় পড়ে গেছে, আর আজকে কিছু খেতেও ইচ্ছা করছে না, খিদেও পাচ্ছে না, কিছু খাবো না। আর মা এখন ওই যে বারান্দায় ডাল সিদ্ধ করছে, এই যে মা এখানে মুসুর ডাল সিদ্ধ করছে, এটা হয়ে গেলেই খাবো। মা তোমার খিদে পেয়েছে, কিছু খাবার আনবো? হ্যাঁ সত্যি খিদে পায়নি তো? ঠিক আছে, মা ডালটা সিদ্ধ করুক, তারপরে আমি খাবো। এসছি আমরা এখানে মন্দিরের সামনে, সবাই বসে একসাথে গেম খেলবো, বিশিষ্ট ফুটবলার অনুপম, তো এখানে বসে একটু গেম খেলি, এই ফোনে গেম খেলবো, আমি এই ফোনে গেম খেলি না, এই ফোনটা হচ্ছে কি ভ্লগ করার জন্য, তো গেম খেলি তারপর কথা হচ্ছে, চলো। এখানে বসে এখন খেলা দেখছে ইস্ট বেঙ্গল আর ব্যাঙ্গালোরে, স্কোর কত? আমাদের গেম খেলা কমপ্লিট, বাড়ি যাবো এবারে, তো ঘরে চলে এসছি। কি খিদে পেয়েছে? বোন পড়তে বসেছে, কয়েক বছর পর পড়তে দেখলাম। আমার তোমার খিদে পেয়েছে বলো না, খিদে পেয়েছে বলো তো, আমার ভালো লাগে না এগুলো, তুমি বলো কি হবে, তুমি যা খেতে চাও তাই, তুমি যে আকাশের চাঁদ বলো না তোমার তাই নিয়ে এসে দেবে, বলো কি খাবে, নাকটা করে ভালো লাগে না আমার, ঝাল ম্যাগি আমি খাবো না, ম্যাগি আমি ভাত খাবো, খুচরো টাকা আনছে বাবার দোকানে, এনেছিলাম সকালে 10 টাকা,
দশ টাকায় আছে না, দশ টাকায় নিয়েছে বাবার দোকান থেকে। বললে বলতো আমার খিদে পেয়েছে, ভাত খাবো। সব জিনিসপত্র নিয়ে কোথায় আটকে পড়েছে, এই বাইরে বৃষ্টি নেমে গেছে। বাড়ির তলায় দাঁড়িয়েছি, এত বৃষ্টি হচ্ছে বাইরে, স্প্রাইট খাচ্ছে। না এখনই বৃষ্টি নামতো না, একটু পরে ভাড় হয়ে দাও, পানিটা ভিজেও গেছে। দাঁড়াই দেখা যাক কখন থামে। ফাইনালি বৃষ্টি থেমেছে, এবার যাওয়া যাক। এই যে আমি ম্যাগি এনেছি, আমি একটু খাওয়া ভাবলাম। এই যে আর এই যে তোমার জন্য বাদাম চিটে এনেছি একটা। এবার এই যে ভাত খেতে বসে গেছি, ডিমের ঝোল আর এই মুসুর ডাল মা সেদ্ধ করেছিল, এটা দিয়ে ভাত খেতে বসে গেছি। আর খেয়ে একটু ম্যাগি খাবো, আর এখন বৃষ্টি পড়ছে তো চলো ভাত খাই। তো এই যে বোনের ম্যাগি করা হয়ে গেছে, এই যে চাউমিনের মতন করে ম্যাগি করেছে, এবার আমরা একটু ম্যাগি খাবো। বিছানার অবস্থা হচ্ছে গিয়ে এখন এরকম হয়ে আছে, আর চাদরটা একটু ময়লা হয়ে গেছে, চাদরটাতে পাল্টে দেবো। আর আমাদের এই চাদরটা এখন পেতে দেবো, কারণ এই যে চাদর পেতে দিয়েছি পুরো, ব্যাস আমার কাজ কমপ্লিট। তো আজকে আড্ডা এখানে শেষ করছি। আর যদি আড্ডা দিয়ে ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি আড্ডায় নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, চলো টাটা।